নমস্কার বন্ধুরা, আজকে আমি এসেছি আমার ছোটবেলার বন্ধু সুমনের বাড়িতে। সুমন খুবই সুন্দর ছোট্ট একটি ঘরের মধ্যে লাভ বার্ডের সেট আপ তৈরি করেছে, তো সেই লাভ বার্ডের সেট আপটি আপনাদের কাছে ও তুলে ধরবে। ওর কাছে রোজি গ্রুপও আছে, মাস গ্রুপও আছে, অলিভ গ্রুপও আছে, আরও অনেক গ্রুপ আছে, সেগুলো আপনাদেরকে বলবে যে কোনটা কী গ্রুপ, এবং আপনারাও দেখতে থাকুন। এবং ওর কাছে কিছু নিজস্ব ব্রিডিংয়ের বাচ্চাও আছে সেলের জন্য, সেগুলো আমি এই ভিডিওর এন্ডে আপনাদের কোন বাচ্চার কী প্রাইস এবং কোনটা কোন গ্রুপের উইথ ডিএনএ না উইদাউট ডিএনএ সেল সব কিছু আপনাদের বলে দেবো। তো প্রথমে আলাপ করে দিই সুমনের সঙ্গে। নমস্কার, আমি সুমন, পাখি দেখানো শুরু করছি। এইখানে আমার ফার্স্ট একটা পেয়ার আছে, সেটা হচ্ছে গিয়ে ওটা হচ্ছে একটা মভ মার্বেল আছে, মভ মার্বেলটা মেল, আর এর ভেতরে ফিমেল যেটা আছে সেটা হচ্ছে গিয়ে প্যালিট, প্যালিট ফিমেল আছে, এটা রোজ গ্রুপে পাখি। আচ্ছা, সেকেন্ড পেয়ার এখানে যেটা আছে সেটা হচ্ছে গিয়ে একটা ডিম পেরেছে, সবে ডিম পাড়তে শুরু করছে। এটা এটা হচ্ছে গিয়ে একটা পেয়ার আছে, সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট রোজি মেল আছে, তার সঙ্গে একটা টারকোয়াইজ ভায়োলেটের ফিমেল আছে। ওই যে বাইরে থেকে সিঙ্গেল ফ্যাক্টর ভায়োলেট রোজি মেল, টারকোয়াইজ ভায়োলেট বাইরের ফিমেল আছে একটা। তার নিচে থার্ড পেয়ার যেটা হচ্ছে, এখানে যে বাইরে যে পাখিটা বসে হচ্ছে মেল পাখি আছে, ওটা হচ্ছে গিয়ে মব রোজি মেল, ওটা স্পিড অপালাইন স্পিড সিনামন আছে। এই যে ফিমেলটা আছে এরও ডিম পারছে, এটা হচ্ছে গিয়ে ফন অপলাইন, ফন অপলাইন ফিমেল। দেখুন এই নেস্ট বক্সে সুমন প্রোভাইড করেছিল, তাতে চারটে ডিম রেজাল্টে। এদের এটা থার্ড ক্লাস শুরু হয়েছে। আচ্ছা, এখানে আছে একটা ব্লু মার্বেল মেল, ব্লু মার্বেল একটা মেল, এটা এটার সঙ্গে ফিমেল আছে, আমারই বাড়ির বাচ্চা এগুলো। এটা হচ্ছে আমেরিকান সিনামন অপালাইনের ফিমেল আছে, ডিম পেড়েছে এও। ডিম পাড়তে শুরু করেছে। আচ্ছা, এখানে একটা পেয়ার আছে, এটা আমার বাড়ির পেয়ার, এটা একটা ডাইলুইট ডাইলিউট প্যালিউডের একটা মেল আছে, তার সঙ্গে ল্যাভেন্ডার অপলাইনের ফিমেল আছে, এটা আমার বাড়ির বাচ্চা। এইখানে একটা পাখি আছে, নিচে এক পেয়ার যেটা, এটা হচ্ছে গিয়ে এটা হচ্ছে ব্লু সিনামনের ফিমেল আছে, তার সঙ্গে একটা ব্রোঞ্জ রোজির মেল আছে, এরাও ডিম পেরেছে, ডিম আছে। আর ওদেরই দুটো বাচ্চা আছে আগের ক্লাসের, ওই বাইরে পিছন দিকে বসে আছে, ওদের দুটো বাচ্চা আছে, তার বাচ্চা। এখানে হচ্ছে কি একটা রোজি অপলাইন মেল আছে, তার সঙ্গে লুটিন অপলাইন ফিমেল আছে, এটাকে আমি মেইনলি ফস্টারিং পেয়ার হিসেবে ইউজ করি। এদের ডিম আছে, বাচ্চাও আছে সঙ্গে, ঠিক আছে। এদের মাস্কের বাচ্চা চালা আছে, ঠিক আছে, ফস্টার করা আছে। নেক্সট পেয়ার যেটা আছে সেটা হচ্ছে কি, ওটা হচ্ছে কি ব্লু রোজিটা, এই কোবাল্ট রোজিটা হচ্ছে মেল, আর ওটা হচ্ছে আমেরিকান সিনেমা অপলাইন হচ্ছে কি ফিমেল। ব্লু রোজি মেল, আমেরিকান সিনেমা অপলাইন ফিমেল। ঠিক আছে, এদেরও বাচ্চা আছে। তিনখানা বাচ্চা আছে এদের এখানে। আচ্ছা, মেলটা বেরিয়েছে,
হ্যাঁ কালার বইয়ে আছে বল। দেখি দেখি এই দুটো বাচ্চা হয়েছে, বাচ্চা দুটো রয়েছে, একটা সিনেমন অপলাইন পাইড আর একটা খুব সম্ভবত কোনো পাইড হবে একটা। আলটার ব্যাপারে আমি খুলে দিচ্ছি, তুই অন দা, অন বন্ধ কর, বন্ধ কর, অন করা হয়ে গেছে। আচ্ছা এখানে একটা ফিশার অপলাইনের পেয়ার আছে, মেল ফিমেল বোথ, এটা মেল ফিমেল বোথ ফিশার অপলাইন, বিডার পেয়ার আছে, ঠিক আছে। এরা ডিম পেড়ে দিয়েছে অলরেডি, ডিম দেখতে পাচ্ছেন। ব্লু অপালাইন পাইডের মেল আছে, তার সঙ্গে মবরোজি ফিমেল, এরা ফস্টার ডিয়ার হিসেবে ইউজ করি। তিনখানা বাচ্চা আছে এখানে, বাচ্চাগুলো একটু প্লাকিং আছে, দুটো ভায়োলেট মার্কস আছে, একটা মব প্যাস্টেল আছে ডাইলিউটের উপরে। এটা মাস্ক পাইডের মেল আছে, তার সঙ্গে ভায়োলেট মার্কসের ফিমেল আছে। একটা বাচ্চা বাইরে বেরিয়ে রয়েছে, আরও দুটো বাচ্চা ভিতরে আছে। মাস্ক পাইড ঘরে বাকি দুটো বাচ্চা আছে, এখানে একটা আছে প্যাস্টেল ফিশারের উপরে আছে, আর একটা হচ্ছে কি ভায়োলেটের উপরে, ভায়োলেট ফিশারের উপরে আছে। এখানে একটা ব্লু মাস্কের মেল, তার সাথে কোবাল্ট মাস্কের ফিমেল, এদেরও বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন বাচ্চা আছে। এখানে একটা ক্রিমিনো অপালাইনের ফিমেল আছে, তার সঙ্গে কোবাল্ট অপালাইন পাইডের মেল আছে। এদের তিনটে বাচ্চা ছিল, বাচ্চাগুলো অলরেডি বেরিয়ে গেছে বাইরে, একটা বাচ্চা ভেতরে আছে মনে হচ্ছে এখনও। এই যে একটা বাচ্চা দেখা যাচ্ছে, এই বক্সটা আছে একটা মব পাইডের মেল আছে, তার সঙ্গে ভায়োলেট অপালাইনের, না মব পাইডের ফিমেল, ভায়োলেট অপালাইন মেল, মানে একটা মব পাইড বাচ্চা আছে, তার সঙ্গে একটা কোবাল্ট মাস্ক বাচ্চা, এটা ফস্টার করা। এই দুটো বাচ্চা এখানে আছে। এখানে একটা অলিভ ফিশার পাইড আছে ফিমেল, তার সঙ্গে একটা কোবাল্ট মাস্ক মেল আছে। এরা আগের ক্লাচের বাচ্চা করে ফেলেছে, এই ক্লাচে সবে বাসা তৈরি করছে, ডিম পারবে হয়তো। আচ্ছা এখানে আছে একটা ডাইলিউট মাস্কের মেল আছে, তার সঙ্গে একটা ফিমেল আছে, তার সঙ্গে একটা কোবাল্ট মাস্কের মেল আছে। এদিকে আমার ঘরের বাচ্চা, এদের বাচ্চা আছে এখানে, মাঝখানে বাচ্চা আছে, তিনটে মব মাস্ক, একটা ব্লু মাস্ক, একটা কোবাল্ট মাস্ক, নিজেরাই খাওয়াচ্ছে। এখানে একটা কোবাল্ট মাস্ক মেল আছে, তার সঙ্গে একটা প্যাস্টেলের ফিমেল আছে, এদের এখানেও বাচ্চা আছে। এরা নিজেরাই বাচ্চা খাওয়াচ্ছে, তিনটে বাচ্চা আছে এখানে। ব্লু মাস্কের মেল আছে, তার সাথে একটা কোয়ার্ড মাস্কের ফিমেল আছে বক্সের মধ্যে, ডিম পেরেছে, নেস্টিং করে ডিম পেরেছে সবাই। এখানে একটা ফিশার পাইড মেল আছে, বক্সের ভিতরে আছে, ডিম পেরেছে এরা, তার সঙ্গে একটা ব্লু প্যাস্টেল ফিশারের ফিমেল আছে। এরা সবাই ডিম পেরেছে। এখানে একটা কোবাল্ট ইউবিং এর মেল আছে, তার সঙ্গে একটা ভায়োলেটের ফিমেল আছে, এদের এটা সেকেন্ড ক্লাস হবে, কোবাল্ট ইউবিং ফিশারের সঙ্গে ভায়োলেটের। ভায়োলেট প্যাস্টেলের মেল, তার সঙ্গে ভায়োলেট মাস্কের ফিমেল, এদের একটা সেকেন্ড ক্লাস আছে এই বক্সের মধ্যে।
আচ্ছা, এখানে বেশ কিছু বাচ্চা আছে বিক্রির মতো, কিছু বাচ্চা আছে বুকিং হয়ে গেছে, যেমন এই ব্লু আপার লাইনটা, তার সঙ্গে কোভার্ড মাস্ক তিনটে, এইগুলো বিক্রির জন্য আছে। আচ্ছা, একটা ওখানে কোভার্ড ফিশার এজ আছে, এবছরের বাচ্চা এটা। এখানে কিছু পাখি আছে যেগুলোতে একটা ব্লু মাস্ক আছে, একটা মব মাস্ক আছে, একটা ফিশার অফলাইন আছে, আমার ঘরেরই বাচ্চা ফিশার অফলাইনটা। ওখানে একটা সিঙ্গেল সেক্টর ভায়োলেট অপালাইন পায়ের আছে ফিশার অফলাইনটার পাশে বসে, আর এখানে একটা ল্যাভেন্ডার আছে, একটা ফন অপালাইন পায়ের আছে নিচে। এখানে কিছু এবছরের বাচ্চা আছে, মানে ওখানে একটা অলিভ মাস্ক আছে, তার সঙ্গে একটা চিক মাস্ক আছে। আচ্ছা, এখানে একটা স্যাবেল পায়ের আছে, আমার ঘরেরই বাচ্চা এবছরের স্যাবেল পায়ের আছে, একটা কোভার মাস্ক আছে। এখানে কিছু বাচ্চা আছে, একটা ক্রিমিনো অপালাইন আছে, তার সঙ্গে মগ রোজি, এখানে একটা মগ পাইড আছে, তার পাশে একটা মগ অপালাইন আছে, দুটো ফিশার অপলাইন বাচ্চা আছে, দেখতে পাচ্ছেন এই বছরই বাচ্চা ফিশার অপলাইন দুটো। হালকা হালকা মাস্কিং আছে, মাস্কিংগুলো মোল্টিংয়ের পর ক্লিয়ার হয়ে যায়। এখানে একটা কোবাল্ট রোজি আছে, এইগুলো আমার বাড়ি রাখার পাখি। একটা মগ পাবলু ফিশার আছে, একটা মগ মাস্ক আছে, একটা গ্রিন ফিশার আছে, তার সঙ্গে একটা অ্যালবিনো মাছ আছে। অ্যালবিনো মাছটা খুব সম্ভবত ফিমেল, গ্রিন ফিশারটা খুব সম্ভবত মেল। তো বন্ধুরা, সুমন অনেকক্ষণ ধরে নিজের ব্রিডিংয়ের কিছু পাখি বাচ্চা এবং তার সঙ্গে অ্যাডাল্ট পেয়ারও আপনাদেরকে দেখালো। তো ও আসুন, ওর কাছ থেকে জেনে নিই ও কতদিন ধরে এই লাভবার্ড ব্রিডিংয়ের সঙ্গে বা পাখি ব্রিডিংয়ের সঙ্গে যুক্ত আছে। তো চলুন, দেরি না করে চলে যাই সুমনের কাছে। সুমন, মোটামুটি তুই কতদিন ধরে যুক্ত আছিস এই? আমার এটা মোটামুটি অল্প থেকে শুরু করেছিলাম, মোটামুটি 3-3.5 বছরের উপর হচ্ছে এটা। তো 2-3 পেয়ার দিয়ে শুরু করেছিলাম, এখন মোটামুটি 25-30 পেয়ার মতো আছে এখানে। তো কিছু বাচ্চা হয়েছে যা দেখছি। আচ্ছা, সবই কি মোটামুটি তোরই পেয়ারের বাচ্চা এখানে যা আছে? হ্যাঁ, আমার নিজের বাড়ির বাচ্চা, মানে বেশি পেয়ার আছে, আমার নিজের বাড়ির বাচ্চা, ওগুলো বড় হয়ে বাচ্চা করেছে। আর বেশ কিছু পেয়ার আছে কিনেছিলাম আমি পরিচিত লোকেদের থেকে, তো সেখান থেকে পেয়ার পর করে কিছু পেয়ার হয়েছে, এগুলো বাচ্চা হচ্ছে এখন। আচ্ছা আচ্ছা, তো এখন তো খুবই 2-3 দিন ধরে খুবই ঠান্ডা পড়ছে, তো যারা নতুন নতুন পাখি ব্রিডিংয়ে এসছে তাদের উদ্দেশ্যে যদি একটু কিছু বলতিস এই ঠান্ডা বলতে। মেন প্রবলেম পাখির যেটা হয়, যদি ঠান্ডা হাওয়া লাগে, ঠান্ডা পড়লে পাখির বিশেষ কিছু প্রবলেম হয় না, ঠান্ডা হাওয়াটা যদি পাখির গায়ে লাগে তাহলে সমস্যাটা হয়। মেনলি ঠান্ডা হাওয়াটাকে যদি আটকে দেওয়া যায় তাহলে খুব একটা সমস্যা হয় না। তো আমি ওই জন্যই আমার ঘরে দুদিকে দুটো জানলা আছে, কিন্তু জানলা দুটোকে আমি বন্ধ করে রাখি। আর কিছু সময় লাইটটা দরকার হয় পাখির, কারণ পাখিকে যখন ক্যালসিয়াম দেওয়া হয়, ক্যালসিয়াম অ্যাবজর্পশনের জন্য ভিটামিন B3 দরকার হয়। সেই ভিটামিন B3টা পাওয়া যায় সূর্যের আলো থেকে, পাখি যেখানে রাখবে ভিটামিন B3টা দরকার, সূর্য আলোটার জন্য দরকার। কিন্তু এই শীতকালে যেহেতু পুরোটা আসে না, সেই জন্য বাল্ব লাগিয়ে কাজ করতে হয়। এই হলুদ রঙের বাল্বগুলো তো গরম হয়, ঘরটা বেশ গরম থাকে, সে কারণে এইগুলো করে আর কি। মোটামুটি এতেই আমার অসুবিধা হয় না, আর যেহেতু ঘরের মধ্যে আছে, ওপেন এভি নয়, সেমি ওপেন, একটু একটা ঠান্ডা হওয়ার ব্যাপার নেই। আর যারা নতুন নতুন লাভবার্ড ব্রিডিংয়ে আসতে চাইছে, তারা প্রথম কোন পেয়ার রাখলে মনে হয় সুবিধা হতে পারে? যারা নতুন আসতে যাচ্ছে তাদের কাছে আমার মতে বলে কম দামি পাখি দিয়ে শুরু করা ভালো। কম দামি পাখি দিয়ে শুরু করার সুবিধাটা হচ্ছে, মানে যে নতুন নতুন করছে সে হয়তো সবটা জানবে না, তাতে হয়তো খুব অল্প ইনভেস্টমেন্ট শুরু করতে পারে। কিন্তু যদি যেহেতু লাইফ স্টক, কোনো সময় পাখি মারাও যেতে পারে, কিছু অন্য কিছু গন্ডগোল হয়ে যেতে পারে, হয়তো সেই পাখিটা বাচ্চা করতে পারলো না। যেমন মানুষের ক্ষেত্রে হয়, সবার সব কিছু হয় না, পাখির ক্ষেত্রেও সেটা সম্ভব। তো সেইভাবে অনেক টাকা যদি কেউ প্রথমে ইনভেস্ট করে সেটা আপসেট হয়ে যাবে যদি রেজাল্ট না হয়।
কিন্তু আস্তে আস্তে যখন এটা গ্রো করবে তাতে মোটামুটি যেরকম ইনভেস্টমেন্ট আছে তার তুলনায় প্রফিট মার্জিনটা অনেকটাই এখান থেকে। তো তারা আস্তে আস্তে শুরু করে করতেই পারে, যে কেউ করতে পারে। তো চলুন বন্ধুরা, আজকের মতো এতটাই। আমার চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইব এবং অবশ্যই শেয়ার করবেন, এবং যাতে নেক্সট আপলোডেড ভিডিও আপনাদের কাছাকাছি খুব শীঘ্র থেকে শীঘ্রতর এসে পৌঁছায়। তো আজকের মতো এতটাই, টাটা।